উত্তর চব্বিশ পরগনার পাতুলিয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগ দলেরই এক নেতার বিরুদ্ধে। অভিযোগ, এপ্রিলে পাতুলিয়া বাজারের সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময় পাতুলিয়া আবাসনের জেলা তৃণমূল সভাপতি আশিস চক্রবর্তী ও তার দলবল তার উপর হামলা চালায়, রাস্তায় ফেলে চলে, মারধর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আশিস চক্রবর্তী। তার দাবি, ঘটনার সময় সেখানে তিনি ছিলেন না। এর সাথে আমার ব্যক্তিগত আলোচনা করছিলাম, বাজারে ওর সাথে দেখা হওয়াতে পাতুলিয়া বাজারে ব্যক্তিগত আলোচনা বলতেই ওকে হঠাৎ করে আমার উপর চড়া হয়ে আমাকে মারধর করতে শুরু করে। 2008 সাল থেকে তৃণমূল কংগ্রেস করি, এখন এই তৃণমূলে জয়েন করে এরা প্রচুর মানুষের সাথে এরকম অন্যায় কাজকর্ম করে বেড়াচ্ছে। না, আমাদের দলবলের কেউ মানে যায়নি, আমাদেরই এক জনকে মেরেছে, তারও নাক মুখ ফেটে গেছে, সেও হাত চালিয়েছে। দেখেন, মারের প্রতিপক্ষিত মেরে দিয়েছে, হয়তো গায়ে হাত দিয়ে তুলে দিয়েছে সেটা, কিন্তু মানে আমরা দলবল নিয়ে গিয়ে যে মারধর করেছি সেরকম কোনো বিষয় নেই। আমার কাছে পুরো ফুটেজটা রয়েছে।